সভাপতি মঞ্চে উপস্থিত আছেন আমাদের পার্টির আমাদের লাল ঝান্ডার এই জেলার এই রাজ্যের নেতারা আমরা যারা যুব আন্দোলনের কর্মী এখানে অসংখ্য আমাদের প্রাক্তনীরা আমাদের সহযোদ্ধারা তার সাথে এই অঞ্চলে লড়াকু মানুষেরা আজ এখানে উপস্থিত আছে অন্তত পক্ষে আজকের পর মানে আজকের বিকেলের পর এই আরামবাগে সমাবেশ দেখে অনেকের তাবুর বাস দড়ি খোলা শুরু হয়ে যাবে ঘরে ছেলেরা ঘরে ফেরার ব্যবস্থা করবে আজকে 25 বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন তার প্রতি শ্রদ্ধা ও সম্মান আমরা আমাদের পার্টি আমরা আমাদের সংগঠন আমরা আমাদের আন্দোলনের পক্ষ থেকে রাখছি গোটা দুনিয়া জুড়ে সব মানুষের মধ্যে মৈত্রী তৈরি করা বন্ধুত্ব তৈরি করা লড়াইয়ে নিয়ে যাওয়া মানুষকে উৎসাহিত করা মানুষের মধ্যে জ্ঞান শিক্ষাকে নিয়ে যাওয়া আর তার জন্য লড়াই করা তার অন্যতম পুরোধা ছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ শুধু কবিতা লিখেননি শুধু উপন্যাস লেখেননি শুধু গল্প গপ্প তিনি লেখেননি সে তো লিখনে বালা প্রচুর পাওয়া যায় এখন কেউ কেউ এপাং উপাং ঝপাং লিখেও সাহিত্য একাডেমি পুরস্কার পেয়ে যান আবার পুরস্কার দেবেরও দেবারও লোক আছে প্রচুর গায়ে মানে না আপনি মরল এরকম অনেকে হতে পারে কিন্তু যারা অসম্মান করছে যারা মানছে না যারা এই দেশের মাটিকে এই দেশের সাহিত্যকে এই দেশের কৃষ্টিকে এই দেশের সংস্কৃতিকে যারা মানছে না তারা আবার আজকে ঘটা করে পশ্চিমবঙ্গে কবিগুরুর উপরে কথা বলতে এসেছেন আর আমার রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি প্রটোকলে বাধ্য কিন্তু মনটা তার দিকে একটু পীড়িতের দিকে হাত বাড়িয়ে আছে নইলে ভাইপো জেলে চলে যাও সিলেবাস থেকে রবীন্দ্রনাথ ঠাকুর বাদ বইপুরে শান্তিনিকেতন বিশ্বভারতী তার যিনি উপাচার্য আছেন তিনি কোন মতাদর্শে পৌষ মেলার পাঁচিল থেকে শুরু করে গোটা শিক্ষা ব্যবস্থাটা গোটা বিশ্বভারতীটাকে নষ্ট করার জন্য যারা চেষ্টা করছে তাদের নাম একমাত্র বিজেপি আরআরএসএস পাটনাতে একটা রাস্তার নাম ছিল রবীন্দ্র চক সেই রাস্তাটার নামটা পর্যন্ত পাল্টে দিল আর এসে নিয়ে তারা রবীন্দ্র ভাবনা নিয়ে কথা বলবে আর সেটা সন্ধ্যের সময় বসে আমাদের রাজ্যের মানুষকে গিলতে হবে কমরেড বিজয় মদকের কথা আমাদের পার্টির সেক্রেটারি সম্পাদক কমরেড দেবব্রত ঘোষ দেবদা উনি বলেছেন যে লাল ঝান্ডাটা এত সস্তার ঝান্ডা নয় লাল ঝান্ডাটা মানুষের রুটি রুজির দাবিতে সাধারণ মানুষের হাতে ধরানোটা এত সহজ নয় লাল ঝান্ডাটা নিয়ে লড়াই করে রাস্তায় টিকে থাকা এত সহজ নয় লাল ঝান্ডাকে আক্রমণ করার জন্য দিনের পর দিন ষড়যন্ত্র হয় সবাই মিলে একসাথে তারা জোট বাঁধে আর এই লাল ঝান্ডাকে নামিয়ে দেওয়ার জন্য তারা চেষ্টা করে তাই অন্যতম নেতা হচ্ছেন বিজয় মদক এদের প্রতিবাদে এদের প্রতিরোধে যারা এই গোটা হুগলি জেলা জুড়ে আমাদেরকে তৈরি করেছেন আরো অসংখ্য আমাদের কমরেডদেরকে তৈরি করেছেন সেই বিজয় মদককেও আমরা সম্মান শ্রদ্ধা জানাচ্ছি তার প্রতি আমরা লাল সেলাম জানাচ্ছি কিন্তু কেউ কেউ ভেবেছিল বোধহয় যে গোটা গোঘাট খানাকুল পুটসুড়া ওদিকে ঘাটাল ওদিকের কতুলপুর এদিকে রায়না এরা সবাই মিলে ভেবেছিল বোধহয় যে লাল ঝান্ডাকে এরা আমাদের মাটি থেকে আমাদের রাজ্য থেকে আমাদের আরামবাগ থেকে এরা হাঁটিয়ে দেবে গোঘাটের মিছিল ঢুকলো না ঢুকেছে না গোঘাটের মিছিল অসীম এসছিস তো মিছিলে এই আরামবাগের অফিসে আমাদের কমরেড অসীম মেরে পা ভেঙে দিল একাধিকবার অ্যাটাক করলো দেড় বছর আমাদের ভাই আমাদের কমরেড বিছানায় থাকলো তবু আজও অসীম লাল ঝান্ডা ধরে আমার গোঘাটের মিছিলে
টাকাটা তুলে নেবে ওটা সারদার নারদার খুচরো চুরির পয়সাতে সিঙ্গারা খেতে খেতে ওরকম তেরঙ্গা ঝান্ডা কিনে নিয়ে ঘাম মুছে ডাস্টবিনে ফেলে দেবার জন্য তৈরি হয় যেমন শুভেন্দু অধিকারী 20 বছর ধরে নিয়ে এখন ওটাকে চেয়ার মুছে নিয়ে ডাস্টবিনে ফেলে দিয়েছে আর বিজেপির গেরুয়া ঝান্ডা ধরে নিয়েছে রাখি দি কোথায় 2018 সাল পঞ্চায়েতের ভোট গোটা দুনিয়া দেখলো গণতন্ত্র নয় গণতন্ত্রের নামে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নির্দেশে আর ভুঁড়ি ফুলিয়ে যে পুলিশগুলো ঘুরে বেড়াচ্ছে তারা ছাতা ধরে তৃণমূলকে গুন্ডাদেরকে রাস্তায় বের করে দিল আর রাখিদের আঁচল টেনে ধরে চুলের মুঠি ধরে আর তাকে নমিনেশন ফাইল ভোট ভোটের দিন কিভাবে তারা অত্যাচার করলো আজকে এসেছে ওখানে গড়বেতা থেকে আমাদের কমরেড দুজন গাছে বাঁধছে গলায় গামছা দিচ্ছে আর বলছে টাকা আগে বের কর তারপরে তোরা যাবে তৃণমূলে এইটা হচ্ছে লাল ঝান্ডা সাহস প্রতিরোধ মিজাজ জেদ তাই দিয়ে তৈরি হয় লাল ঝান্ডা কাদের নাম করতে হচ্ছে কে ছিল কিন্তু খানা খুলে তো ছিলেন রাজা রামমোহন রায় এখানকারই তো মানুষ সমাজ সংস্কারক সতীদাহ প্রথার বিরুদ্ধে লড়াই করেছেন মেয়েগুলোকে তার স্বামীর সাথে চিতাতে পুড়িয়ে মারার রীতি ছিল এই বাংলাতে তার বিরুদ্ধে লড়াই করেছেন গোটা সমাজের বিরুদ্ধে লড়াই করেছেন অধিকার ঘাটাল বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর গোটা দুনিয়া মাথা ঝুঁকিয়ে আমাদেরকে সম্মান করে বিধবা বিবাহের পক্ষে তারা লড়াই আন্দোলন করেছেন রামকৃষ্ণ সারদা মা জয়রাম বাটি কতুলপুর সব এখানকার মানুষ আমরা বুক চুতিয়ে বলি যে আমাদের এখানে রাজা রামমোহন রায় বিদ্যাসাগর রামকৃষ্ণ সারদা আছে ওরা ওরা বুক ফুলিয়ে বলছে আমাদেরও কুন্তল আছে আমাদেরও শান্তনু আছে আমাদেরও অনুব্রত আছে আমাদেরও অরণ আছে চলবে নাকি এটা পশ্চিমবঙ্গে চলতে পারে নাকি চলতে পারে না বলেই তো এক সময়ের সন্ত্রাসের আতুর ঘরে আজকে আবার লাল ঝান্ডা নিয়ে মানুষ এসে দাঁড়িয়েছে লাল ঝান্ডা নেতৃত্ব দিচ্ছে লেকিন আজবে লেকিন জনতা আজ ও লোক আপনা খুদ কা জিন্দগি কা হর দিন কা জো লড়াই হ্যায় উস লড়াই মে জিসকো সামনে পায়া উসি কা ঝান্ডা আজ পকড় লিয়া আর জো সামনে মিলা হ্যায় উন লোগো কো ও হ্যায় লাল ঝান্ডা লাল ঝান্ডা নেতৃত্বে সাধারণ মানুষ আজকে লড়াই করছে লড়াই করতে করতে এলাকার সাধারণ মানুষ একজোট পাচ্ছে কিছু বাঁদরগুলো কয়েকদিন ধরে খুব কুচল কুচ করল বললো কি বললো শান্তনু কুন্তল বলে দিয়েছে যে আমাদেরকে জোর করে ভাইপোর নাম করতে বলছে তাই আমরা বলছি যে এরা ভাইপোকে বোধহয় অ্যারেস্ট করে নিতে চাইছে তারপরে ওরা গেল সুপ্রিম কোর্ট তারপরে বিচারপতি বলল যে গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে এই মামলা দুটোকে সরিয়ে দাও তারপরে বাঁদরদের কি লাফা ঝাপে কুয়ার সরিয়ে লাফাতে শুরু করলো গোটা রাজ্য জুড়ে ভাবলো এই যাত্রায় বেঁচে গেছি ফিরে সুপ্রিম কোর্ট বলেছে যে চুরি যদি করনি মনে যদি সাহস আছে ভয় যদি নেই তাহলে তদন্তে সহযোগিতা করতে তোমাদের সমস্যা কি আবার ভাইপো যুবরাজের ডাক পড়েছে আবার শান্তনু কুন্তলের সামনে টেবিলে বসে তাকে জবাব দিতে হবে কত টাকার কয়লা চুরি হয়েছে আর কত টাকার শিক্ষাক্ষেত্রে চাকরি চুরি হয়েছে আর আমরা বলছি আপনাদেরকে জবাব দিতে দিতে ওদের প্যান্ট এতদিন ভিজে যাচ্ছিল এবারে প্যান্টের পিছনটা হলুদ হয়ে যাবে এরা জবাব দিতে পারবে না জবাব দিতে এখানেও একটা মহারাজ আছে না মাস্টারিতে করে মাদ্রাসা স্কুলে মাস্টারি করতে যেত না এখন এই মহারাজা কোথায় আছে ডাক পড়েছিল না মার্সিডিজের চাকাগুলো খুলে নিয়ে গরিব মানুষ বেঁচে দেবে এরা যাতে সাবধানে থাকে
उसी दुकान पर जाते हैं और जेखाने बेसी छाड़ पाए सेखाने ओषुध केने এই এলাকার যারা সাধারণ আমাদের চাষির ঘরের বাপ কাকা জেঠারা এসেছেন তাদেরকে প্রশ্ন করছি সার কত টাকাতে কিনলেন কত হলো সারের কালোবাজারি বস্তাতে লেখা আছে 600 টাকা আর বিকিয়ে গেল 1200 টাকায় বস্তাতে লেখা আছে 800 টাকা আর দোকানে বাজারে সার কিনতে হলো 3400 টাকায় 4200 টাকায় কোথায় গেছে মনি ছিল কোথায় শুভেন্দু অধিকারী আর কোথায় এই পেট মোটা পুলিশগুলো দাঁড়িয়ে বেড়াচ্ছিল ওদের তো যত নজর আপনার মাথায় হেলমেট আর পায়ে জুতোতে এর বাইরে তো নেই ভুঁড়ি মোটা হয়ে যাচ্ছে বোতাম ছিঁড়ে যাচ্ছে বউ রেগে যাচ্ছে প্রতি মাসে বলছে যা তুমি বেতন পাচ্ছ আর উপরি কামাই করে নিয়ে আসছো প্রতি বছর প্রতি মাসে তোমার জন্য এক জোড়া করে নতুন খাকি পোশাক তৈরি করে দিতে হয়েছে বলছে আর কিছু দিন সত্যিকারেরই আর কিছু দিন যদি মানে মানে সিধে হয়ে যায় তো ভালো নইলে লাল ঝান্ডাকে কিছু করতে হবে না গরিব খেতে খা মে উন্নতি মানুষই আপনাদেরকে দৌড় করিয়ে ভুঁড়ি ছড়িয়ে দেবে তার জন্য রেডি থাকবেন তার জন্য রেডি থাকুন লড়াইয়ের বার্তা দিচ্ছে সারে কারবাজারে হলো সেচে যে বিদ্যুৎ লাগে সেই বিদ্যুতে ভর্তুকি দিচ্ছে রাজ্যের সরকার দেশের সরকার বীজ সেই বীজের ভর্তুকি নেই চাষে যা খরচ হচ্ছে সেই খরচে যে টাকা দেওয়ার কথা ভর্তুকি দেওয়ার কথা নেই এত আলু বর্তমান এত ধান কে কিনবে সরকার যদি না কিনে বলছে আমি কিনতে পারবো না কে বলছে আমার পেয়ারের আদানি কিনে নেবে আদানি ছাড়া আলু আর ধান কেনার কেউ নেই মিটিং হলো প্রশাসনিক মিটিং রাজ্যের সরকার তিনি প্রশাসনিক মিটিং করে কি বললেন যে 10 টাকা কিলো আলু কিনবো চাষিরা 3 টাকা কিলো 4 টাকা কিলো আলু বিক্রি করে দিতে বাধ্য হচ্ছে আপনি যখন দোকানে যাচ্ছেন কিতনে রুপে কিলো আলু খরিদ রহে হ্যায় আপ লোগ 10 সে 15 রুপে আর কিসান কো মিল রহা হ্যায় 3 রুপে বীজ কা 8 রুপে 7 রুপে 12 রুপে কোন লে রহা হ্যায় সব থেকে বেশি কোল স্টোরেজ আছে এই আরামবাগ হুগলি গোঘাট এলাকায় কারা মালিক কারা সেখানে আলু মোজাইক মোজাইক করে রাখছে কেন রেশনের মাধ্যমে আলু দেওয়া হবে না কে প্রশ্ন করছে বিজেপির একটা নেতা বুক ফুকে বলে দিক আর দেওয়ালে একটা দেওয়াল লিখন আর একটা পোস্টারিং বিধানসভার ভেতরে একটা সবল দেখাক যে আলু চাষিদের জন্য কথা বলেছে কি হবে আলু চাষিদের সরকার বলছে আমি 10 টাকা কিলো আলু কিনবো বাজারে আমি 15 টাকা কিলো আলু কিনছি কৃষকের কাছ থেকে যদি আলু কিনতে হয় তাহলে 13.5 টাকা কিলো আলু কিনতে হবে 13.5 টাকা কিলো আলুতে খরচ পড়ছে কে নেবে দায় কে নেবে গোটা দেশের সরকারটা বাজেট পেশ করলো সেই বাজেটে সবথেকে বেশি টাকা কাটেলমেন্ট করলো চাষে যারা আমাদের এই এলাকার মানুষ চাষের সাথে যুক্ত আছেন বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনারা ভালো আছেন গায়ে খেতে কাজ করলে বাড়ির সব ছেলেগুলো কাজ পাচ্ছে তাদের বেতন হচ্ছে তারা হাতে দু পয়সা দেখতে পাচ্ছে গায়ে ছেলেগুলো সব চলে আসছে শহরে রাজমিস্ত্রির সাথে কাজ করছে ইনভার্টার সাথে কাজ করছে টালি ভাটার সাথে কাজ করছে ছোট ছোট কারখানা দোকানদারের সাথে কাজ করছে কাজ নেই কারণ দেশের সরকার রাজ্যের সরকার এরা রাস্তা ঘাট অফিস আদালত স্কুল কলেজ হসপিটাল বানানোতেও যে টাকা দেওয়ার কথা সেই টাকা দিচ্ছে না স্কুল কলেজ তৈরি হবে না রাস্তাঘাট তৈরি হবে না যা টাকা আসছে সব আম্বানি আদানিরা লুটে খেয়ে নিচ্ছে তাহলে আমাদের বাড়ির আপনার বাড়ির খানাকুল গোঘাট পুটচুড়া আরামবাগের ছেলেগুলো কোথায় যাবে যাচ্ছে কোথায় করোনার সময় লকডাউনের সময় কোথায় গেল এরা কেউ গিয়েছিল গুজরাটে কেউ গিয়েছিল বেঙ্গালোরে কেউ গিয়েছিল দিল্লিতে কেউ গিয়েছিল মুম্বাইয়ে কাজ করতে লকডাউন হলো গরু গাধা ছাগলের মতন কন্টেনারে 6000 8000 12000 টাকা করে দিয়ে তারপরে এরা বাড়ি ফিরলো
বাড়ি ফিরে এলো, কিছুদিন কাজ করলো, তারপরে আবার তাদেরকে বাইরে চলে যেতে হলো। হম লোক আপ লোগো সে সবার পুছনা চাতে হ্যাঁ, যারা আমাদের বাপ কাকারা এখানে উপস্থিত আছেন তারা বুকে হাত দিয়ে বলুন তো কি চান, ছেলেগুলো হুগলিতে কাজ করুক নাকি ছেলেগুলো ব্যাঙ্গালোরে পড়ে থাকুক, ছেলেগুলো আরামবাগে কাজ করুক নাকি ছেলেগুলো চলে যাক মহারাষ্ট্রে, ছেলেগুলো খানাকুলে কাজ করুক নাকি চলে যাবে তারা কোথাও গুজরাটে গিয়ে সোনার কাজ করতে, কোথায় যাবে? যদি চান আমার বাড়ির আপনার বাড়ির ছেলেগুলো হুগলিতে কাজ করুক, জুট মিলে কাজ করুক, কারখানাতে কাজ করুক, আপনি চান বা না চান আপনাকে লাল ঝান্ডার সাথেই থাকতে হবে, কারণ লাস্ট 10টা বছরে 21,571টা ছোট বড় কারখানা বন্ধ করে দিয়েছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী। একটা সেফটি পিন তৈরি করার কারখানা এরা বানাতে পারেনি। কোথায় কাজ করবে আমাদের বাড়ির ছেলেরা? বলছে কাজ করার দরকার নেই। বললো কেন? না নিচে শামীম হাকিম ঘোষ পোদ্দার যারা আছে, যারা ওই চাকরির টাকা লুটে নিয়ে একদম কালীঘাটের কাকুর পর্যন্ত পাঠিয়ে দিচ্ছিল, বললো তাদের মতোই হাতে কাজ দিয়ে দেব। দূরে দাঁড়িয়ে থেকে যারা শুনছেন, হাতে কাজ পেটে ভাতের জন্য লাল ঝান্ডা ছাত্র যুবরা লড়াই করছে। যদি এই রাস্তায় চলে আসেন এই যাত্রায় বেঁচে গেলেন, আর যদি হাতে গতর খাটিয়ে কাজ পাবার জন্য যদি না হিললে করার ব্যবস্থা করেন, পাড়াতে গায়ে যদি ঠিকাদারি করার জন্য লুট করার জন্য তৃণমূলের সঙ্গে বিজেপির সঙ্গে গা ঘোষাঘুষি করার জন্য আর পুলিশ তাকে বাঁচার জন্য পাঁচিল টপকে যদি বিজেপিতে যাওয়ার চেষ্টা করেন, এই ছোট পার্থ ছোট অনুব্রতদেরকে বলে দিচ্ছি নিস্তার কিন্তু বাবুজি তোমাদের নেই, এলাকা ছাড়া পাড়া ছাড়া করেই আমরা ছাড়বো, বছর খেতে খেতে হবে, লুটে খাওয়ার কোনো জায়গা নেই, কোনো জায়গা নেই। ওদের কি ওদের ছাড়ে দিন, ওদের ঘরের খরচ কমে গেছে। নদিয়ার পলাশীপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্য, ওর বাড়িতে আর ইলেকট্রিকের বিল দিতে হয় না, কারণ বাড়িতে কেউ নাই, ওর বাড়িতে গ্যাস ছাড়াতে হয় না কারণ রান্না হয় না, ওর বাড়িতে মুদির দোকান থেকে জিনিস আনতে হয় না কারণ খাবার লোক নাই, পুরো সরকারি খরচে মানে আমাদের টাকাতে জেলে বসে আছে। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থবাবু বেচারা সকালবেলা 8,000 টাকার ফল খেতেন, এখন বান্ধবীকে নিয়ে উনিও জেলে আছেন, তাদেরও খরচ নাই। শান্তনুবাবু খরচ নাই, ফুলতানবাবু বিনা খরচে সরকারি খরচে, অয়নবাবু সরকারি খরচে, এরকম সবাই ফ্যামিলি প্যাকে এখন সরকারি খরচে ডাল ভাত খাচ্ছে আর কম্বল পেতে শুয়ে আছে। আবার অনুব্রত একা যাই, মেয়েটাকে নিয়ে গেছে, ভেবেছিল বোধহয় বাড়িতে টিকটক করে স্কুলের বাচ্চাগুলোকে পড়িয়ে লিখিয়ে ওরা মানুষ করে দিবে। বহুদিন পর আজকে দেখুন আমরা আসছি দেবুদের সাথে গাড়িতে করে আরামবাগ, বহুদিন পর রোডের উপরে এক পাল গরু যেতে দেখলাম, কে ভালো আছে এই সময়? বললো একমাত্র গরুগুলো শান্তিতে নিঃশ্বাস ফেলছে, লেজ ধরে কপার করে দেবার লোক নেই, আর কিছু গাধারা ভালো আছে দেখতে মানুষের মতন কিন্তু আসলে গাধা। যখন মানুষের যুক্তি অটুট হচ্ছে, জব জনতা কা সওয়াল তলোয়ার কে ধার পে যা রহি হ্যায়, জব জনতা কা লড়াই পুরা পশ্চিম বঙ্গাল কা রাস্তে কো এরা কাঁপিয়ে দিচ্ছে, যখন তৃণমূলের বুকে এই আরামবাগের সমাবেশের মতন যখন ভয় ঢোকাচ্ছে, বিজেপি যখন জল মাপতে পারছে না, তখন কিছু মানুষের মতন দেখতে কিছু গাধারা আছে, তখন মানুষে মানুষে ভাগ করার জন্য ঋষরার মতন টাঙ্গা লাগিয়ে দেবার জন্য লোকের বাড়িতে আগুন লাগিয়ে দেবার জন্য হিন্দুর বিরুদ্ধে মুসলমান আর মুসলমানের বিরুদ্ধে হিন্দুদের হাতে ছুরি দিয়ে রাস্তায় দাঁড় করিয়ে দিচ্ছে, এই কিছু গাধা ভালো আছে। আমরা আপনাদেরকে বলতে চাইছি, দাঙ্গার আগুন লাগলে কোনো গরু কোনো গাধা কোনো কুকুর কেউ ভালো থাকবে না,
পাড়াতে যদি একটা বাড়িতে আগুন লাগে তাহলে পাশের বাড়িতেও আগুন লাগবে। পাশে যদি চাচার বাড়ি পুড়ে ছাই হয়ে যায় তো আমার কাকা কাকিমাও বাঁচবে না। তাই যারা দাঙ্গা লাগাতে চাইছেন তারা সাবধান হয়ে যান। সরকার না চাইলেও আজ পশ্চিমবঙ্গে প্রতি বছর কমরেডরা আছে, দাঙ্গা করতে দেব না। তার আগে পুলিশ যদি মাথা ফাটাতে না পারে, পুলিশ যদি মাথা ফাটাতে দাঙ্গাকারীর না পারে তো বামপন্থী ছাত্র যুব সংগঠনের সদস্যরা পাড়ায় পাড়ায় স্বেচ্ছাসেবকের দল গঠন করুন। সবার আগে মাথা যদি ফাটাতে হয় তাহলে আমরা দাঙ্গাকারীদের মাথা ফাটাবো, কিন্তু এই পশ্চিমবঙ্গে আমরা কোনো দাঙ্গা হতে দেব না। কারণ ওরা চায় পঞ্চায়েতের ভোটের আগে গন্ডগোল করতে। কেন কেন গন্ডগোল করতে চায় ওরা? কারণ ওরা জানে যে গায়ে কাজ নেই, শহরে কাজ নেই, পরিযায়ী শ্রমিকদের দায়িত্ব। ওই হাম আপকে হ্যায় কোন সিনেমাটাই ছিল না মাধুরী আর সালমান খানের? রাতের বেলা সবাই মিলে খেলতে বসেছিল, এ ওর হাতে বালিশ দিয়ে দিচ্ছে, ও আর হাতে বালিশ দিয়ে দিচ্ছে, আর মিউজিক বন্ধ হলে কিছু কাজ করতে হচ্ছে। পরিযায়ী শ্রমিকদের দায়িত্ব ওই বালিশ আর বল খেলার মতন মোদি আর দিদি মিলে তারা দায়িত্ব ছেড়ে দিয়েছে আমাদের বাড়ির ছেলেদের। লাস্ট 12 মাসে এই পশ্চিমবঙ্গের 18টা বাড়ির ছেলে তারা লাশ হয়ে ফিরেছে আমাদের গায়ে। অ্যাম্বুলেন্স ছিল না ওদেরকে লাশগুলোকে মায়ের কোলে দেওয়ার জন্য, একটাও গাড়ি পাঠায়নি রাজ্যের সরকার লাশগুলোকে গায়ে পৌঁছানোর জন্য। সেই রাজ্যের যে বিজেপির সরকার ছিল তারা একটা গাড়ি, একটা ট্রেন, একটা মর্গের ব্যবস্থা করেনি আমার গায়ে পরিযায়ী শ্রমিক ছেলেগুলোকে তার মা বাপের কাছে কাউকে চিতাতে আর কাউকে কফনে নিয়ে যাওয়ার জন্য। দায়িত্ব গ্রহণ করেছে গায়ের লোকরা, দায়িত্ব গ্রহণ করেছে বামপন্থীরা, দায়িত্ব গ্রহণ করেছে ছাত্র যুবরা। আর ওরা যখন কাজ নেই, কারখানা নেই, বন্ধ হয়ে গেছে, স্কুল কলেজে চাকরি হবে না, তখন ওরা বলছে একদিনের কাজ আর হবে না। তৃণমূল লুট করেছে টাকা, কে জানে না, কে জানে না যে তৃণমূল টাকা লুট করেছে। 14.5 লক্ষ ভুয়ো জব কার্ড, 14.5 লক্ষ ভুয়ো জব কার্ডের হিসাব করতে গিয়ে 84 লক্ষ জব কার্ড বাতিল করেছে এ রাজ্যের সরকার। তৃণমূলকে আরামবাগের সমাবেশকে কত গালি দিতে পারবেন আপনি? বিজেপির শুভেন্দু অধিকারীকে, মুকুল রায়কে, দিলীপ ঘোষকে কত গালি দিতে পারবেন? কত গালি দিয়ে বুকটাকে হালকা করে রাতে বিছানায় শুতে পারবেন? আর পার্থকে আপনি কেন গালি দিতে যাবেন? ওকে তো আমার গ্রাম বাংলার মাই একটা জুতো ছুঁড়ে মেরে এসেছে, ওর কাপ্য জায়গা বুঝিয়ে দিয়েছে, জেলে গেছে, পায়খানা ভর্তি মুখ ছুঁড়ে দিয়েছে ওর গায়ে। পরশুদিন কোর্টে গেছে, সেখানে বলেছে পার্থ চোর। কেন আপনি এদের পিছনে আর সময় খরচা করছেন? এদেরকে চোর বলে ফেসবুকে দুটো মিম পোস্ট করে, দুটো খিল্লি করে, দুটো খিস্তি খেউর করে, দুটো গালি দিয়ে কেন নিজের এনার্জি ক্ষয় করছেন? সবাই পুছিয়ে এলাকাতে যে বিজেপি কা লিডার অভি পঞ্চায়েত মে মিটিং করনে আ রহে হ্যায়, তৃণমূল কা লিডার যে আজকে এখানে আশেপাশে ঘুরছে আর কাউকে দেখে মাথাটা নাড়িয়ে যাচ্ছে, বলছে তুই বাড়ি চ, তারপরে তোকে দেখছি, তোর লাল ঝান্ডাতে মিটিং এ যাওয়া বার করছি। আমি বলছি বেশি ঘাট মেরো না, ঘাটটা নাড়তে নাড়তে শরীর থেকে অন্যদিকে চলে যাবে, আর ভয় দেখিও না, কেউ ভয় পাই না তোমাদেরকে। আর চোরের এত কথা কিসের? চোরের এত কথা কিসের? চোরগুলোর এত সাহসী বা কিসের? হাঁটু তো কাঁপছে। এই গোটা সমাবেশটা যদি ফিরে আবার হই করে তো প্যান্ট ভিজতে ভিজতে মরে যাবে এরা, একদম ভয় পাবেন না এদেরকে। কিন্তু জিজ্ঞেস করুন বিজেপির পার্টিকে,
2023 साले इस देश का फाइनेंस मिनिस्टर निर्मला सीतारमण वो जब बजट पेश कर रही है तखन केन 100 दिन কাটে টাকা কেটে নিচ্ছেন এই গোটা পশ্চিমবঙ্গের হসপিটালগুলোতে হেলথ সেন্টারগুলোতে একবার ঘুরতে যান তো ডাক্তার বাবুদের সঙ্গে একবার বসুন তো জিজ্ঞেস করুন তো যে প্রতি মাসে কটা পোয়াতিমা মরে যাচ্ছে কটা বাচ্চা অপুষ্টির অভাবে মরে যাচ্ছে কটা মেয়ে শরীরে রক্তাল্পতার জন্য থ্যালাসেমিয়া রোগ হয়ে যাচ্ছে আর 35 এর উপরে মেয়েগুলো আর কোনো কাজে থাকছে না হার হয়ে যাচ্ছে जिसको घर के घुसने घुसकर मारने का बात करते था ये देश का प्रधानमंत्री मोदी आज वो पाकिस्तान हो पुष्टिते हमारे थे के कोई कदम में किया छे बांग्लादेश हमारे का पूरा अंगुल देखिए है किया छे श्रीलंका बिना भी को बोलो सरकार के विरुद्ध से इन हमारे थे के बेसी खेते पाए ताले हमारे देशेर मेरा हमारे देशेर मायरा আমার দেশের বাচ্চারা আমার রাজ্যের গরিব খেটেকা মেহনতি মানুষ তারা যখন খেতে পাচ্ছে না চালের দোকানে গিয়ে 26 টাকা 32 টাকা 40 টাকা কিলো চাল কিনতে হচ্ছে 200 টাকার উপরে সরষের তেল কিনতে হচ্ছে পেঁয়াজ চিনি তেল সব জিনিসের দাম বাড়ছে কোন উদ্দেশ্যে কোন আঁকলে দেশের সরকারটা রেশনিং সিস্টেম থেকে টাকা কেটে নিল রেশনিং সিস্টেমে যদি সরকারের টাকা না থাকে তাহলে ভারতবর্ষের খাদ্য নিগম রেশনিং ডিপার্টমেন্ট এরা কৃষকের কাছ থেকে ফসল কিনবে আপনি যতই ধান ফলান আপনি যতই আলু ফলান সরকার আপনার কাছ থেকে ধান আলু ফসল গম কিনবে না কারণ সরকার সরকারি এই দপ্তরকে সেই টাকা দেয়নি যে ভর্তুকি দিয়ে আপনার কাছে টাকা নিয়ে ফসল কিনে নিয়ে যাবে लाल झंडे का पार्टी लड़ाई करके दिल्ली में चिलो कांग्रेस से सरकार का भाई जाते का बासुंडी का एमपी सहयोगिता करे चिलो समर्थन करे चिलो लड़ाई करे चिलो युद्ध करे चिलो आंदोलन करे चिलो तभी कि मिड डे मील खबर स्कूल बच्चा देर क्या नो जाते बच्चा गुलो एक बेला पेट पूरे खेते पारे और भालो करे लेखा पढ़ा सीखते पारे कौन अकेले বিজেপির পার্টিটা আমার বাড়ির বাচ্চাগুলো যারা সরকারি স্কুলে পড়তে যায় উন লোকো কা মিড ডে মিল কা পেশা কাট লিয়া তৃণমূলকে গালি দিলে এই সব প্রশ্নের উত্তর পাবেন বিজেপিকে গালি দিলে এই সব প্রশ্নের উত্তর পাবেন এই সব প্রশ্নের উত্তর পেতে গেলে পাড়ায় পাড়ায় বৈঠক করতে হবে এই সব প্রশ্নের উত্তর পেতে গেলে কারা আমার ট্যাক্সের টাকা আমার ভোটে যেটা প্রতিনিধি আমার ভয়সাতে পার্লামেন্টে বসে মিটিং করা আমার ভয়সাতে বিধানসভার ভেতরে তারা বাজেট পেশ করছে আর দু হাত তীরে আমার প্রতিটা টিপে দেবার জন্য আমারই খাবার জন্য আমার শিক্ষার জন্য আমার স্বাস্থ্যের জন্য আমার কাপড়ের জন্য যে টাকা দেবার কথা ছিল সেই টাকাগুলো কাটেলমেন্ট করে নিচ্ছে কেটে নিচ্ছে কোথায় পাবেন এসব প্রশ্নের উত্তর কে দেবে বিজেপির পার্টি কে দেবে এইসব প্রশ্নের উত্তর তৃণমূল বিজেপির পার্টিটা তো আজকে গোটা দেশ বিক্রি করে দিচ্ছে আর তৃণমূলের পার্টিটা জিন লোককে আজ ইন সবকা জবাব দেনা থা একবার কল্পনা করুন তো বাড়িতে বাড়িতে ঘুরেছে লোকের দরজাতে নক করে করে কাকিমা এটা আপনার গুচ্ছি বাংলা নিজের মেয়েকেই চায় বাড়ি খরচায় গোল নীল রঙের নীল সাদা রঙের একটা স্টিকার হাতে 500 টাকা তারপরে ভয় দেখানো তারপরে বুথ স্লিপ দিয়ে বলছে যে কাকিমা এই এলাকাতে আপনি আমাদের এই বিধায়ক ভোটে দাঁড়িয়েছে একটা ভোট দিয়েছে দান তারপরে তাকে একদিন নীতি জিজ্ঞেস করতে এলো আর ও পাঁচিল ধরে ঝুলছে মানুষ বলছে এটা আমি ভোট দিয়ে এলাম বুঝে বলছে দাঁড়া আগে পাঁচিল থেকে নাম কেটে মানুষ বলছে এটা আমি পয়সা দিয়েছি ট্যাক্সে বলছে দাঁড়া আগে ওর মোবাইল খুঁজে পাওয়া যাচ্ছে না ও তো পুকুরে নামিয়েছি আগে মোবাইলটা খুঁজে নিয়ে আসো মানুষ বলছে এই তো কথা বলার কথা ছিল আমার খাদ্যের জন্য আমার চাকরির জন্য আমার শিক্ষার জন্য বলছে দাঁড়া আগে ও জেলে যাচ্ছে আগে কম্বল পাচ্ছে কিনা আগে তার ব্যবস্থা করুন রাজ্যের বিধায়করা এই কাজ করবে
রাজ্যের এমএলএরা এই কাজ করবে, রাজ্যের এমপিরা এই কাজ করবে, তাহলে আমাদের কথা কে বলবে? আমাদের কথা বলার জন্য গরিব খেতে খাওয়া মেহনতি মানুষের কথা বলার জন্য পাড়াতে সন্ধ্যায় দিনে দুপুরে একটা পাড়া দুটো পাড়া একটা বুথ একটা পঞ্চায়েত আমাদেরকে ছোট ছোট গ্রুপ বৈঠক করতে হবে। আপনার সবার জনতা কা সবাল বানানা পড়েগা, জনতা কোন সা সবাল পুছনা চাতে হ্যায় উসকো দেখনা পড়েগা। এখনো অনেক বাড়ি দাওয়া, অনেক বাড়ি রান্না চাল, অনেক কুয়ার পার, অনেক পুকুরের পার, অনেক কল তলা যেতে আমাদের বাকি আছে। সেই জায়গাগুলো আমাদেরকে যেতে হবে, সেই জায়গাগুলোতে আমাদেরকে পৌঁছাতে হবে। পৌঁছাতে তো চেয়েছিল মইদুল, এই তো আপনার নাকে ডগায় থাকে কপুলপুরের ছেলেটা, লুকিয়ে কমিটি তৈরি করেছিল ডিবায়ে পায়ে নবান্ন অভিযানে গেছিল, লুকিয়ে গেছিল, বলেছিল কুটুম বাড়ি যাচ্ছি, স্টেশনে গিয়ে কমরেডদের সাথে ছবি তুলেছিল, কি নিয়ে গেছিল, বলেছিল যে যার বিধায়করা আছে এমপিরা আছে তারা কপুলপুরে আমার জন্য কাজ করছে না, তারা ঘাটালে আমার জন্য কাজ করছে না, তারা আরামবাগে আমার জন্য কাজ করছে না, তাহলে কারা কাজ করবে? যারা আজকে রাস্তায় নেমেছে তারা কাজ করবে। ষোলোটা পুলিশ মিলে মইদুলকে পেটালো, পেটাতে পেটাতে তাকে সেখানে হাত মরা করে ফেলে দিল হসপিটাল থেকে নার্সিংহোম, নার্সিংহোম থেকে একটার পর একটা ডাক্তার, একটা ডাক্তার থেকে আরেকটা ডাক্তার, তারপরে পিজিতে নিয়ে যাব বলে আমরা ঠিক করছি, পিজিতে যেদিন সকালে নিয়ে যাব তার আগে দিন রাতেই মইদুল মারা গেল, বাড়িতে চলে গেল বিধায়ক, হোমগার্ডের চাকরি দিয়ে চলে এলো মইদুলের বউকে। আমাদের যারা এখানে চাকরির প্রিপারেশন নিচ্ছেন, জো লোক সরকারি নৌকরি করতে হ্যাঁ, ইয়া দূর মে জো ভি পুলিশ কা লোক ইয়া পর হ্যায় ডিউটি মে, উন লোগোন সে জাকার পুছিয়ে কি পশ্চিম বঙ্গাল মে হোমগার্ড কা নৌকরি হ্যায়? নেই হোমগার্ডের চাকরি, সিমুরে ওরা বলেছিল হোমগার্ডে নিয়োগ করবে, ডিওয়াইএ পায়ে ছেলেরা পোস্টার দিল আর একটা ডেপুটেশনের কপি নিয়ে সিমুরের ভিডিওতে চলে গেল, একদিনে হোমগার্ডের চাকরি বাতিল হলো। কারা কাদর ঝুলিয়ে দিতে চাইছে আমাদের বাড়ির ছেলেগুলোর হাতে? কারা? মহিলার বাড়িতে যারা কাদর ঝুলিয়ে দিয়েছিল তারাই। আমরা আমাদের সাথীকে হারিয়েছি, আমরা আমাদের লড়াইয়ের সহযোদ্ধাকে হারিয়েছি, আমরা আমাদের ভাইকে হারিয়েছি। এই গোটা এলাকা জুড়ে আমাদের অসংখ্য কমরেডরা মার খেয়েছে, এই গোটা এলাকা জুড়ে আমাদের অসংখ্য কমরেডরা বাড়ি ছাড়া হয়ে আছে, এই গোটা এলাকা জুড়ে আমাদের অসংখ্য কমরেডদের বাড়ি ঘরজন ভেঙে দিয়েছে, ক্ষতিপূরণ দিতে হয়েছে, একাধিক কমরেডের মাথায় চোট আছে, তাদের গোটা মাথা জুড়ে স্টিচ আছে। রাকির কথা অসীমের কথা আমরা বলেছি, শুধুমাত্র এই দুটো আমাদের কাছে প্রতিনিধি, বাকি এখানে এমন অনেক কমরেডরা বসে আছে যাদের মাথাতে একাধিক মার্ডার কেস রয়েছে আর মিথ্যে মামলা রয়েছে। এবার আপনাদেরকে আমি প্রশ্ন করতে চাইছি, আপনার পঞ্চায়েতটা কার? যারা তোলাবাজি করছে, যারা কাটমানি নিতে চাইছে, যারা চোর করে 100 দিনের টাকা লুট করছে, যারা আবাস যোজনার ঘর লুট করে নিচ্ছে, এই পঞ্চায়েতটা তাদের নাকি পঞ্চায়েতটা আপনার? পঞ্চায়েতটা কার? পঞ্চায়েতটা গরিব সাধারণ মানুষের। তাহলে যদি লুটেরাদেরকে এই পঞ্চায়েত থেকে তাড়াতে হয় তাহলে কারা দাঁড়াবে সামনে সারিতে? কারা? লাল ঝান্ডা আজ আরামবাগের সমাবেশ থেকে এই গোটা আরামবাগের এই 8টা এরিয়া কমিটির এই যত বুথ আছে যত পঞ্চায়েত আছে আজকে এখান থেকে আমরা সবাই মিলে শপথ নিয়ে যাব, বাপের বেটার মতন নমিনেশন করব, কোন চোর ছেচোর দোকান কাটার হিম্মত হবে না, আমাদেরকে হইত করিয়ে নেবে। বুথ যদি ভুলেও দখল করতে আসো আর কিন্তু নিয়ে বাড়ি ফিরবে না, পায়ে হেঁটে আসবে, কিসে যাবে তোমার নিজের দায়িত্ব থাকবে। আর যদি তারপরে বেগরবাই করো তাহলে পাড়া ছাড়া করে দিতে আমাদের মায়েরাই প্রস্তুত আছে, আমাদের ভাইয়েদেরকেও দরকার লাগবে না। তাই এই পঞ্চায়েতকে আমাদের রক্ষা করতে হবে। এই পঞ্চায়েত মানে আমার ভাত কাপড়ের পঞ্চায়েত, এই পঞ্চায়েত মানে আমার মাথা উঁচু করে বেঁচে থাকার পঞ্চায়েত, এই পঞ্চায়েত মানে আমার কারখানা তৈরি করার পঞ্চায়েত, এই পঞ্চায়েত মানে 100 দিনের কাজ
আজকে 200 দিন করার পঞ্চায়েত, এই পঞ্চায়েত মানে 234 টাকার রোজকে পাড়ানোর পঞ্চায়েত, এই পঞ্চায়েত মানে আবাস যোজনার ঘরে তৃণমূলের চারতলা বিল্ডিং হবে না, আর্জুনা বিবি ত্রিপলের ঘরগুলো যাতে দালান বাড়ি হয় তার জন্য হবে। তাই এই পঞ্চায়েত যদি আমার হয় তাহলে তৃণমূল বিজেপির আঁটাতে এই পঞ্চায়েতকে কেড়ে নেবার জন্য কাউকে এই রাস্তায় নামতে দেব না। তাই পঞ্চায়েতের প্রধান, বিডিওর অফিস, প্রধানের চেয়ার, জেলা সভাধিপতির চেয়ার, পঞ্চায়েত সমিতির চেয়ারে তুমি বসে থাকতে পারো, কিন্তু ইয়ে রাস্তা কিসি কা বাপ দাদাও কা জমিদারি নেই হ্যাঁ। লড়াই রাস্তে মে হোগা, লড়াই বুঝতে হবে, লড়াই পঞ্চায়েতে পঞ্চায়েতে স্কুলের ভেতরে বুথগুলোতে হবে। সেই বুথগুলোকে রক্ষা করার জন্যে, আমাদের ভোটকে রক্ষা করার জন্যে, আমাদের কাজ আমাদের ভবিষ্যৎকে রক্ষা করার জন্য একসাথে লড়াই হবে তো? আমরা কেউ ভয় পেয়ে যাব? চোরগুলোকে এলাকা দখল করতে দেব? আজকের লোককে যারা বিজেপিতে চলে যাচ্ছে তাদেরকে এলাকায় মাতব্বরি করতে দেব? গণতন্ত্রকে যদি রক্ষা করতে হয় লাল ঝান্ডা হাতে ধরে ইনকালাব জিন্দাবাদ বলে মানুষের ভাত মানুষের কাজ মানুষের মাথা উঁচু করে বেঁচে থাকার লড়াইয়ে আজ থেকে এই এখন বাজছে সন্ধ্যে 6টা, এই আজ থেকে প্রত্যেকটা বুথে ফিরে গিয়ে মানুষের পঞ্চায়েত গড়ে তোলার জন্য যা প্রস্তুতি সেই প্রস্তুতিতে সামিল হওয়ার শপথ আমি নিচ্ছি আর প্রত্যাশা করছি। আজ আমাদের এখানে যতজন উপস্থিত হয়েছেন তারা প্রত্যেকে আগে নিজেদের পাড়াতে এই ছোট ছোট চোরগুলোকে পাড়া ছাড়া করার জন্য একতাবদ্ধ জোটবদ্ধ হয়ে লড়াই শুরু করবে, সেই লড়াইয়ে সামিল হবার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকালাব জিন্দাবাদ, লাল ঝান্ডা জিন্দাবাদ।